স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা পাঁচ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন কি আছে এক নম্বর প্রশ্ন আছে পরিবেশ দূষণ বলতে কি বোঝো অ্যান্সারটা দেখো সাধারণভাবে পরিবেশে ক্ষতিগ্রস্ত বস্তুর আধিক্যকে পরিবেশ দূষণ বলা হয় পরিবেশ বিজ্ঞানী সাউথ উইক পরিবেশ বিজ্ঞানী সাউথ উইক এর মতে মানুষের কাজের ফলে সৃষ্ট অনবিপ্রেত পরিবেশই হল পরিবেশ দূষণ পরের প্রশ্ন আছে দেখো এরোসল কি বাতাসে বিভিন্ন ধরনের কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম ভাসমান কণাকে এরোসল বলে যেমন কুয়াশা পরের প্রশ্ন কি আছে দেখো ধোঁয়াশা কাক কী বা ধোঁয়াশা কাকে বলে যখন বিভিন্ন রকমের রাসায়নিক বাষ্প ধোঁয়া বাষ্প ও ধোঁয়ার সাহায্যে কুয়াশা কখনও কখনো ভারী ও কালো হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে ধোঁয়াশা বলে পরের প্রশ্ন আছে দেখো ডিসলেক্সিয়া কী সীসা দূষণের ফলে মানব দেহে যে রোগ হয় তাকে ডিসলেক্সিয়া বলে এর ফলে মানসিক অবসাদ দেখা দেয় তারপরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন আছে মিনামাটা ও ইতাই 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 রোগের কারণ কি। মিনামাটা রোগে দেহে পারদের আধিক্যের জন্য ঘটে ইতাই ইতাই রোগ দেহে ক্যাডমিয়ামের আধিক্যের জন্য ঘটে পরের প্রশ্ন মাস্কিং মাস্কিং কাকে বলে মাস্কিং কাকে বলে দেখো অনেক সময় জেড বিমানের শব্দ মাইকের শব্দ প্রভৃতি শব্দ শোভণে বাধার সৃষ্টি করে একে শব্দের মাস্কিং বলে তারপরে প্রশ্ন আছে দুর্যোগ কাকে বলে যে বিশেষ আকস্মিক ঘটনায় মানুষের জীবন সম্পত্তি এবং জীবিকার ক্ষয়ক্ষতি ঘটে তাকে দুর্যোগ বলে তারপরে প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল উনিশশো সালে তেসরা ডিসেম্বর ভোপালে মিক গ্যাস দুর্ঘটনা ঘটেছিল তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন রিসাইক্লিং পদ্ধতি কী যে চক্রাকার পদ্ধতিতে যে চক্রাকার পদ্ধতিতে বিশ্লেষ্য পদার্থ সমন্বিত কঠিন বর্জ্য পদার্থকে সামান্য পরিশোধন ও বিক্রিয়া ঘটিয়ে পুনরায় ব্যবহারযোগ্য বস্তুতে পরিণত করা হয় তাকে রিসাইক্লিং পদ্ধতি বলে নেক্সট প্রশ্ন আছে দেখো বায়ু দূষণের দুটি কারণ লেখো এক নম্বর পয়েন্ট যানবাহন চলাচলের ফলে নির্গত গ্যাস নাইট্রোজেন অক্সাইড কার্বন মনোঅক্সাইড সীসা ধোঁয়া ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করে পরের প্রশ্ন আছে সরি পরের প্রশ্ন নয় পরের আর কি পয়েন্ট বায়ু দূষণের আরেকটা মানে কারণ ধাতু নিষ্কাশন ও রাসায়নিক শিল্প হতে নির্গত ক্ষতিকারক গ্যাস সিসা দস্তা ইত্যাদি বাতাসে মিশে বায়ুকে দূষিত করে তারপরে প্রশ্ন আছে ধোঁয়াশা কাকে বলে ধোঁয়াশা হল ধোঁয়া ও কুয়াশার সমন্বয়ে গঠিত একটি অবস্থা সাধারণত শীতকালে কুয়াশার সৃষ্টি হলে শিল্প কারখানা যানবাহন প্রভৃতি থেকে গ্যাস ধোঁয়া কার্বন ধুলো সীসার কণা প্রভৃতি কুয়াশার সাথে মিশে যে অবস্থার সৃষ্টি হয় তাকে ধোঁয়াশা বলে তারপরের প্রশ্ন মানুষের ওপর বায়ু দূষণের দুটি প্রভাব এক নম্বর ধোঁয়াশার প্রভাবে চোখ জ্বালা করে দৃষ্টি ঝাপটা ঝাপসা হয়ে যায় দৃষ্টি কী হয়ে যায় ঝাপসা হয়ে যায় দু নম্বর পয়েন্ট সালফার ডাই অক্সাইডের প্রভাবে শ্বাসকষ্ট দেখা দেয় তিন নম্বর প্রশ্ন জল দূষণ কাকে বলে জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ পানি ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে তবে জলের এই খারাপ অবস্থাকে জলদূষণ বলে পরের প্রশ্ন আছে ইউটোফিকেশন কি গ্রিক শব্দ গ্রিক শব্দ ইউটোফি থেকে ইংরাজি ইউটোফিকেশন কথাটি এসেছে ইউটোফিকেশন হল হদের তলদেশে জৈব পদার্থের ক্রমাগত জমা হওয়ার ফলে ভরাট হওয়ার পদ্ধতি পরের প্রশ্ন জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি বলতে কি বোঝ জীব চাহিদা বা বিওডি বলতে জলের জলজ ও অন্যান্য অনুজীবদের স্বাভাবিক কাজকর্ম ও বার বৃদ্ধির জন্য জলে দবির্ভূত অক্সিজেনের চাহিদা বা দবির্ভূত অক্সিজেনের ক্রমহাসমান অবস্থাকে বোঝায় পরের প্রশ্ন আছে শব্দদূষণ কাকে বলে দেখো মানুষের সহন ক্ষমতা বা সুতিসীমার অতিরিক্ত তীব্র তীক্ষ্ণ অবাঞ্ছিত কর্কশ এবং বেসুরে অস্বস্তিকর শব্দকে শব্দদূষণ বা নলেজ পলিউশন বলে এর ফলে মানুষের শরীরে নানা ধরনের রোগ ও সমস্যার সৃষ্টি হয় যেমন মানুষ বধির হয়ে যায় রক্তচাপ বেড়ে যায় হৃৎপিণ্ড ও ফুসফুসে গোলযোগ দেখা দেয় ইত্যাদি পরের প্রশ্ন আছে তেজস্কীয় দূষণ কাকে বলে প্রকৃতিতে কিছু মৌল নিজেরাই স্বতস্ফূর্তভাবে গিয়ে আলফা কণা বিটা কণা ভেঙে গিয়ে বলছে স্বতস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আলফা কণা বিটা কণা গামারশ্মি নামে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করে এটি পরিবেশে অস্বাভাবিক ঘটনা এটি পরিবেশে অস্বাভাবিক নয় সরি স্বাভাবিক ঘটনা কিন্তু অনেক সময় এই কণা ও তরঙ্গ অতি অল্প সময়ে এত মানে অস্বাভাবিক মাত্রায় বেশি তৈরি হয় তা পরিবেশে স্বাভাবিক তেজস্ক্রিয়তার তুলনায় বহুগুণ বৃদ্ধি পায় একে তেজস্কীয় দূষণ বলে তেজস্কীয় দূষণ এটাকে তেজস্কীয় দূষণ বলে তেজস্কীয় দূষণ আর কি কাকে বলে দুটো প্রশ্ন একই আছে তারপরে প্রশ্ন দেখো বায়োমেডিকেল বর্জ্য বায়োমেডিকেল বর্জ্য কাকে বলে বায়োমেডিকেল বর্জ্য হল সংকামক বা সম্ভাব্য সংক্রমক পদার্থ ধারণকারী কোনো বর্জ্য এই বর্জ্যগুলি মানুষ ও প্রাণীদের রোগ নির্ণয় এবং টিকা দেওয়ার সময় উৎপন্ন হয় পরের প্রশ্ন এবং আজকের ক্লাসে শেষ প্রশ্ন এই অধ্যায় থেকে ই বর্জ্য কাকে বলে ইলেকট্রনিক বর্জ্য বা ই বর্জ্য বলতে পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম বা পরিত্যক্ত যন্ত্রপাতি বোঝায় এগুলি মূলত ভোক্তার বাসাবাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ ক্যামেরা মাইক্রো ওভেন কাপড় ধোয়া ও শুকনো শুকনোর যন্ত্র টেলিভিশন কম্পিউটার মোবাইল ফোন ইত্যাদি এই ছিল তোমাদের আজকের ক্লাস